What is love? আমি বলুম না আমার শরম করে আমি বাজা আয়গা না ভিড়ো সো দেশের যে অবস্থা চারিদিকে শুধু জওয়ান 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 এই জওয়ানের ঝড় বাংলাদেশও চলে আসছে কি বলছিস তুই আমার মনে হয় অনেক কারণ আছে আমি আপনাকে প্রথম থেকে বলি এই ঝড়টা প্রথমে শুরু হয় ভারত থেকে সেইখান থেকে আস্তে আস্তে ভারতে থাকে ভারতে ভারতে দেশ বিদেশ আস্তে আস্তে সব জায়গায় ছড়ায় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে বলতে পারবো না অনেক তর্ক বিতর্ক হইতাছে আমাদের দেশে হলের টিকিট না পাওয়ানিয়া ক্যান ইউ বিলিভ আমি বিশ্বাস করি না ও শিট রুকো যারা সবর করো যারা টিকিট না পাইছে তারা কি করতে পারে বলে ভাই ওইখানে দাঁড়ায় ছিল একেবারে রাত 9টা পর্যন্ত 9 to 5 অফিস করে এখানে এসেছি জাস্ট শাকিব ফ্যান বলে বাট এখানে এসে ওরা তখন ঠিকই বলল যে দিবে আমাদেরকে ঠিক এই মোমেন্টে বলতেছি ইটস অলরেডি 8:40 কিন্তু এখন ওরা দিচ্ছে না Yeah. I can't speak. So, hey guys, this is Nazmi and welcome back to my new another video. আপনি 10 এ 10 পাইছেন জাওয়ান জিনিসটা ভাই ক্রেজ বাংলাদেশে একদম টুক্ষ রয়ে গেছে দেশটাইতে কি চলতেছে চাইলের দাম কত তেলের দাম কত বাড়ছে ডিমের দাম কত বাড়ছে এগুলো কোনো কিছু এখন ম্যাটার করে না ম্যাটার করে আমাকে জাওয়ানের টিকিট দিলেন না কেন আপনি এটা উত্তর দেন আমাকে আমাকে আনসার করেন আমার কিন্তু প্রায় 1 লাখ ফলোয়ার আছে আর এটা কিন্তু শেয়ার হয়ে যাবে 2 লাখ শেয়ার হবে আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে একটা মহিলা পর্যন্ত দোয়াও চাইতেছে যে আর দোয়া করেন যাতে আজকে নিয়ে যাইতে পারি প্লিজ দোয়া করেন যে নিয়ে যাই কালকে তে কি নিয়ে যাক আজকের জন্য তো নাই কালকে জন্য আপনি তো সেলসেলায় ব্যস্ত যাইবেন সিম্পল ভাবে হয়ে গেলি পারত যে ইন্টারভিউটা নিছে শালার মতো পুরো দুনিয়া ঘুইরা ঘুইরা খালি একটাই প্রশ্ন করছে সব কিছুর তো একটা নিয়ম থাকে তা সব কিছু শুনেন সব কিছুর তো একটা নিয়ম থাকে সব কিছুর তো একটা নিয়ম থাকে তা শুনেন সব কিছুর তো একটা নিয়ম থাকে আরে বাস কর ভাই হ্যাঁ বাবা বুঝছি তো রে ভাই একটা প্রশ্ন বারবার করে কেন রিডিট করতেছ মানুষগুলো অনেকক্ষণ ধরে বসে আছে কি বাত স্যার কি বাত স্যার কি বাত ইয়ে বাত হ্যায় আর হইছে কিনা তো একটা চাল ধরে একটা ভাব ধরে টিপলি তো বোঝা যায় যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা পুরো ভাব তাই না সবগুলা কি টিপা টিপা দেখতে হইব আদে यार এটা কি ধরনের পাগলামি জাওয়ান নিয়ে আমার ভিতর একটা ক্রেজ আছে আমিও দেখতে চাইতাছি কিন্তু সময় স্বল্পতা কারণ আমার যে মানে ডিউটির যে এটা টাইমিংটা আসলেই মানে জাওয়ানের সাথে মানে মিল খায় না ঠিক আছে ইয়েস ইয়েস গেস আজকে কোনো টপিক ছিল না তো এই টপিকটা নিয়ে আজকে ভিডিও বানায় ফেলাইলাম আই হোপ যে আপনাদের এই টপিক নিয়েও ভিডিও ভালো লাগছে ঠিক আছে সো দিস ইজ ফর টুডে গাইস আই হোপ যে আপনাদের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করেন অ্যান্ড বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পাশে থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দিস ইজ নাজিম সাইনিং আউট টেক কেয়ার অ্যান্ড গুড বাই